press the bell icon on the YouTube app and never miss another update. Assalamualaikum, সুপ্রিয় অল অ্যান্ড্রয়েড স্টারির দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি যে কোনো জায়গা থেকে যতটুকু ইচ্ছে কপি করতে পারেন। তো মাঝে মাঝে আমাদের ইউটিউব থেকে কিছু কপি করতে হয়, তো আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে পারি। তো আমি যদি একটু ইউটিউবে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল যে ডেসক্রিপশন বক্স আছে এখানে অনেকগুলো লেখা আছে, আমার লেখাগুলো প্রয়োজন কিন্তু আমি এখান থেকে কপি করতে পারতেছি না। তো এর জন্য আজকে এই ভিডিওটি যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে কিভাবে কপি করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন ইউনিভার্সাল কপি, ইউনিভার্সাল কপি, এটা অবশ্যই ডাউনলোড করুন। ডাউনলোড করার পর এখানে সিম্পলি ওপেন করুন। তো ওপেন করার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল কপি ডিজেবল লেখা হয়ে আছে, তো এটাকে অবশ্যই এনেবল করতে হবে। তো এটাকে এনেবল করে রাখুন। তো এনেবল করতে গেলে ওপেন সেটিং দেখাতে যাচ্ছে, তো এটাই ক্লিক করুন। এটাই ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে, তারপর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ইউনিভার্সাল কপি, এটাই ক্লিক করুন। এটা ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন অফ হয়ে আছে, তো এটাকে আপনি অন করে রাখুন। তো আপনার কাজ এখানে কমপ্লিট। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন চলে আসবে, তো তারপর আপনি যে কোনো জায়গা থেকে কপি করতে পারেন। তো আমি সিম্পলি একটি দেখা, তো আমি আমার চ্যানেল একটি ডেসক্রিপশন খুঁজে নিচ্ছি। তো খুঁজে নেওয়ার, তো কপি করার জন্য আপনি উপর থেকে সেই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি চারপাশ থেকে বর্ডার দিয়ে একটি ই করে রাখছি, তারপর আপনি ডান পাশে যে একটি আইকন দেখতে পাচ্ছেন ওটাই ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিক করার পর আপনি এই যে ফ্রেন্স কলমের মতো একটি আইকন আছে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সবগুলো কপির মতো হয়ে গেছে। তো আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন তারপরে ওটা সিলেক্ট করে তারপরে এই যে উপরে ডান পাশের আইকনটিতে ক্লিক করে কপি হয়ে যাবে। তো এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর যদি আপনি মনে করেন এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।